সত্যি সত্যি একটা পুতুল নিয়ে এলে রাজা? আমি ওকে বিয়ে করে এনেছি মাধুরী। 10 বছর আগে আর একটি পুতুল ঘরে নিয়ে এসেছিল, অবশ্য বিয়ে করে না। আমি রূপ দেখে বিয়ে করে নিই। ও, রূপ দেখে নয়, গুণ দেখে। তারপর লেখাপড়া জানি, গান গাইতে পারি, আর আমার তো কোনো গুণই নেই, তাই না? কিন্তু কিন্তু কি না বলছিলাম, এই পুতুলটিকে নিয়ে খেলা কতদিন চলবে? মাধুরী, সুমিতা আমার বিবাহিতা স্ত্রী, কাজেই কাজেই আজ ফুলশয্যায় যা মধুজামিনী পালন করতেই হবে। কিন্তু রাজা, তোমার নিজের বয়সটা আর তোমার ওই সুমিতার বয়সটা একবারটি তুলনা করে দেখো। Thank you.